টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা করণ মেহরা স্ত্রীকে পেটানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন। 31 মে গভীর রাতে বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। জানা যায় এই অভিনেতার বিরুদ্ধে তার স্ত্রী নিশা রাওয়াল মারধরের অভিযোগ এনেছেন। পরে করণের বিরুদ্ধে মামলা নেয় মুম্বাই পুলিশ, সেই ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। স্ত্রী নিশা তার অভিযোগে জানান, দুজনের মধ্যে কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে করণ তাকে মারধর করেন। দীর্ঘ 6 বছর ধরে প্রেম করার পর 2012 সালে করণ মেহরা ও নিশা রাওয়াল বিয়ে করেন।